ধৈর্য হচ্ছে মুমিনের জীবনের সবচেয়ে বড় অস্ত্র। আপনার মধ্যে যদি ইস্তেকামত থাকে তাহলে পৃথিবীর সমস্ত অফার যদি আসে এবং সেটা যদি হারাম আপনি জানেন, আপনি কখনোই সেটা গ্রহণ করবেন না। এটার নামই হচ্ছে ইস্তেকামত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কবির প্রশিক্ষণে উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ এবং সেই সাথে উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের স্থানীয় দায়িত্বশীল যারা রয়েছেন, আমাদের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল অবশ্য ছাড়া পড়ে গেলেন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আমার অত্যন্ত প্রিয় ভাই আহমদুল্লাহ ভাই, এবং সেই সাথে অত্র জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ও দায়িত্বশীল ভাইয়েরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে করোনা মহামারীর একটা দীর্ঘ বিরতির পরে আমরা পুনরায় এই ধরনের একটি প্রশিক্ষণ বৈঠকে উপস্থিত হতে পেরেছি। আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মনে হচ্ছে কিছুদিন আগেই বোধহয় কুমিল্লায় আসছিলাম, হিসাব করে দেখলাম যে 2019 সালের 30 জানুয়ারি সর্বশেষ আসছিলাম, তারপর 2020 চলে গেছে, 2021 চলে যাওয়ার পথে, দেখতে দেখতে 2 বছর চলে গেল। সময় আসলে কীভাবে যাচ্ছে আমরা নিজেরাও মানে কল্পনা করে পাই না। কুমিল্লা জেলায় আসা মানেই কিছু তরতাজা কর্মীকে দেখা, কিছু তৎপর মানুষকে দেখা, এটা একটা স্বাভাবিক চিত্র আলহামদুলিল্লাহ। কুমিল্লার মানুষদের দেখলেই মনে হয় তারা সবসময় তৎপর, এটা কেন জানি না, যেখানেই দেখি না কেন তাদের কথাবার্তা আচার আচরণ দেখেই মনে হয় অনেক বেশি কর্মদক্ষ এবং তৎপর তারা। এটা কিন্তু অন্য জেলাদের ক্ষেত্রে আমি খুব একটা দেখি নাই, যেটা কুমিল্লা জেলার ক্ষেত্রে দেখি। এমনকি ছোটো ছোটো ছাত্ররা যখন আমাদের মার্কাজে যায় ওদের সাথে কথা বললেই বুঝতে পারি ছেলেটা কুমিল্লার, তার কারণ কথা বলার মধ্যে একটা চটপটে ভাব আছে, দেখে মনে হয় ছেলেটাকে দায়িত্ব দেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার জানি না বেসিক একটা বৈশিষ্ট্যই বোধহয় এরকম। আর এ কারণেই আমার মনে হয় যে বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা আপনারা জানেন যে উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি, তারপর দক্ষিণাঞ্চলে, কিন্তু এই অঞ্চলগুলোতে আহলে হাদিসের সংখ্যা কিন্তু অনেক কম। সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, বা ঢাকার এই সাইডটা আহলে হাদিস খুবই কম, কিন্তু ব্যতিক্রম হচ্ছে কুমিল্লা। অন্যান্য আশপাশের জেলায় আহলে হাদিসের সংখ্যা একেবারে হাতে গোনা, কিন্তু কুমিল্লা জেলায় হঠাৎ করে মানে একটা বিশাল জনগোষ্ঠী নিয়ে আহলে হাদিসরা এখানে আছে আলহামদুলিল্লাহ। এর পিছনে আমার মনে হয় কুমিল্লা জেলাবাসীদের একটা সচেতনতা, নিজস্ব একটা কাজ করার উদ্যমটাই মনে হয় সবচেয়ে বেশি কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যে এই একটা সুন্দর বৈশিষ্ট্য দান করেছেন, এই বৈশিষ্ট্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আরও বরকত দান করেন এবং তার মাধ্যম দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত, এই মিশন যেন আরও এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমার প্রশিক্ষণে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে যে ব্যক্তিত্ব গঠন, সাংগঠনিক জীবনে ব্যক্তিত্ব গঠনের গুরুত্ব। ব্যক্তিত্ব গঠন বলতে কি, পার্সোনালিটি বিল্ডিং বা আরবিতে বলা হয় আত্মানমিয়া আর শাকসিয়া। একটা গাছকে চেনা যায় তার কী দিয়ে, ফল দিয়ে, তাই না? একটা গাছকে চিনতে হয় তার ফল দিয়ে। ওই যে একটা প্রবাদ আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো একটা মানুষের পরিচয়টা ফুটে ওঠে তার ব্যক্তিত্বের মাধ্যম দিয়ে, সে তার ব্যক্তিত্বটাকে যেভাবে গড়ে তুলেছে সেইভাবে মানুষ তাকে চেনে, এবং ব্যক্তিত্বের কারণেই মানুষ পৃথিবীতে সম্মানিত হয় আবার অসম্মানিতও হয়।
একটা মানুষ যখন মারা যায় একটু এদিকে নজর দেবেন, একটা মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষ তার সম্পর্কে যখন বলে কি বলে, মানুষটা অনেক বড় সম্পদশালী ছিল, মানে মানুষটা অনেক বড় শিক্ষিত মানুষ ছিল, এগুলো বলে না? বলে মানুষটা অনেক ভালো ছিল, তার আচার আচরণটা অনেক সুন্দর ছিল, মানুষের সাথে তার সম্পর্কটা অনেক ভালো ছিল, এইগুলোই বলে, তাই না? মানুষের কত বড় কত বেশি টাকা পয়সা ছিল, কত বড় শিক্ষিত, এগুলো কিন্তু খুব একটা আলোচনায় আসে না মৃত্যুর পরে। মৃত্যুর পরে সবাই আলোচনা করে লোকটা কত ভালো ছিল। তো ওইটাই কিন্তু ব্যক্তিত্ব। আপনার ব্যক্তিত্ব মানে আপনার শিক্ষাগত ডিগ্রি না, আপনার ব্যক্তিত্ব মানে আপনার সম্পদ না, আপনার আচরণ, আপনার বিহেভিয়ার, আপনি কিভাবে মানুষের সাথে আচরণ করেন, কিভাবে কি মানসিকতা পোষণ করেন, এইগুলো দিয়ে কিন্তু আপনার ব্যক্তিত্ব গড়ে ওঠে। ব্যক্তিত্ব জিনিসটা কি বোঝা গেল? এবারে আসুন, ব্যক্তিত্ব গঠনের কিছু দিক আছে। প্রথম যে দিক সেটা হচ্ছে মানসিক, বা যেটাকে বলে সাইকোলজিক্যাল বা মেন্টাল। আমরা বিশেষ করে আহলে হাদিসরা মানুষকে যখন দাওয়াত দেই, সবার আগে কিসের দাওয়াত দেই? কিসের দাওয়াত দেই? তাওহীদের দাওয়াত দেই, তার মানে আকীদার দাওয়াত দেই, বিশ্বাসের দাওয়াত আগে দেই। অন্যরা দাওয়াত দেয় কিসের? আমলে সলেহের, বিভিন্ন ফজিলতের কথা বলে বিভিন্ন আমল করার জন্য তারা উৎসাহিত করে। আর আমরা আগে কি কিসের দাওয়াত দেই? ইমানের দাওয়াত দিই, আকীদার দাওয়াত দিই, তাওহীদের দাওয়াত দিই। তার কারণ কি? প্রথম বিষয়টা হচ্ছে আপনার বিশ্বাস, আপনার মানসিকতা, আপনি কোন দিকে নিজেকে পরিচালনা করবেন। এই বিশ্বাসটা যদি আপনার মধ্যে আগে না ঢোকে, এই মানসিকতা যদি আপনার মধ্যে তৈরি না হয়, তাহলে আপনি, বিশেষ করে যারা ইসলাম অনুযায়ী নিজের ব্যক্তিত্ব গঠন করতে চান, তারা কখনোই নিজের ব্যক্তিত্বকে ইসলাম অনুযায়ী গঠন করতে পারবেন না। কারণ ইসলামের মূল বিষয়টা হচ্ছে আকীদা, মূল বিষয়টা হচ্ছে তাওহীদ, মূল বিষয়টাই হচ্ছে ইমান, তারপরে অন্য কিছু। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সবার আগে জানো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, তারপর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, সেটা পরের বিষয়। আগে জানো যে আল্লাহ এক, এটা জানার পরে তুমি বাকি যা কাজগুলো সেগুলো করো। এই জন্য মানসিকতাটা আগেই গঠন করতে হবে। মানসিক দিকগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইমান এবং আকিদাকে মজবুত করা। ইমান আকিদার দাবি আমরা সবাই করি, কিন্তু ইমান আকিদা মজবুত কতজনের আছে এটা হিসাব করতে গেলে আমরা সবাই ফেঁসে যাব। ইমান এবং আকিদাকে মজবুত করা, এই ক্ষেত্রে একটা আয়াত যদি আমরা স্মরণ রাখি সেটাই মনে হয় যথেষ্ট। আর একটা হাদিস, সূরা ফাতিহার একটা আয়াত আমরা সবসময় পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর অর্থ আমরা সবাই জানি, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই দুটো জিনিস আমাদের আকীদা গঠনের জন্য বিশাল একটা প্রভাবক ভূমিকা রাখে। একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব করি, আপনার কাছেই আত্মসমর্পণ করি, আর আপনার কাছেই সব বিষয়ে সাহায্য চাই, অন্য কারো কাছে না। এই দুটো জিনিস যদি আমাদের মাথায় থাকে, মনে থাকে, তাহলে আমাদের মানসিকতা, আমাদের ব্যক্তিত্বটা অনেক উপরে চলে যাবে। আর একটা হাদিস আপনারা সবাই জানেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন ছোট ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে তার বাহনের পিছনে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি একসময় বললেন যে ইয়া গুলাম, হে বৎস, আমি তোমাকে কিছু কালেমা শেখাতে চাই, কিছু বাক্য শেখাতে চাই। সেই কালেমাগুলো কি? ইহফাদিল্লাহ ইহফাদু, তুমি আল্লাহর বিষয়গুলোকে, আল্লাহর হালাল হারামের বিষয়গুলোকে হেফাজত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে হেফাজত করবেন। ইহফাদিল্লাহ তাজিদু তুজাহাক, তুমি আল্লাহর হকগুলোকে হেফাজত করো, তাহলে সবসময় তুমি দুনিয়াতে আখেরাতে আল্লাহকে তোমার সামনে পাবে, তোমার সহযোগী হিসাবে পাবে। তারপর কি বলা হচ্ছে? তারপরে আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে? শুধু আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা স্তানতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কার কাছে সাহায্য চাইবে? আল্লাহর কাছে। তারপর যে কথাটা বলছেন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি, ওয়ালাম আন্নাল উম্মাহ লাউ ইস্তামাত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কদ কাতাবাল্লাহু লাক। সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি তোমাকে কোনো বিষয়ে উপকার করতে চায়, তারা তোমার কোনোই উপকার করতে পারবে না,
ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লিখে রেখেছেন। ওয়াইন ইয়াস্তামিউ ওয়াইন ইস্তামাউ আলা আন ইয়াযুররুকা বিশাইইন লাম ইয়াযুররুকা বিশাইইন ইল্লা মা ক্বদ কাতাবাল্লাহু আলাইহি। আর সমস্ত পৃথিবীবাসী একত্রিত হয়ে যদি তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লিখে রেখেছে। এই যে আকীদার প্রশিক্ষণ একদম ছোট্টবেলায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, এই প্রশিক্ষণটা যে একবার পেয়ে গেছে, এই ধারণাটা যার বুকে একবার বসে গেছে, সে আর কখনো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে ভয় পেতে পারে? সে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে? সে জানে সব কিছু আল্লাহর পক্ষ থেকে লেখা আছে, যা আমার কাছে বিপদ আসছে সব বিপদ আল্লাহর কাছে লেখা আছে, আমি চাইলে এটা খণ্ডাতে পারবো না, আবার পৃথিবীর সমস্ত মানুষ চাইলেও আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই যে একটা মানসিক বল তৈরি হচ্ছে, এই বলটা আসছে কোথা থেকে? এই আকীদার জায়গা থেকে। এই আকীদাটা যদি আপনার একবার পরিপূর্ণ হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমস্ত পৃথিবী একত্রিত হয়ে আপনার কোনোই ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাস আপনার থাকবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সর্বোচ্চ ভালোবাসা। আল্লাহ এবং তার রাসূলকে সর্বোচ্চ ভালোবাসা, দুনিয়ার সমস্ত মানুষের উপরে আল্লাহ এবং তার রাসূলকে অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধানকে ভালোবাসতে হবে। তিন নম্বর হচ্ছে তাকওয়া হাসিল করা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সময় একেবারে সংক্ষিপ্ত, আপনারা জাস্ট খালি নোটটা করে রাখবেন, পরে দেখে নেবেন আর কি। তিন নম্বর হচ্ছে তাকওয়া হাসিল করা। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় করা মানে কি? জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে যেখানেই হালাল হারাম বিষয় আছে, প্রত্যেকটা হালাল হারাম বিষয়কে মানে খুঁটিনাটি করে হিসাব করে চলা। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আমরা সাধারণত আল্লাহকে ভয় করি কখন? যখন মানুষের সামনে থাকি। কিন্তু যখন গোপনে চলে যাই যে বা গোপনে কোনো কাজ করার বিষয় চলে আসে, তখন কিন্তু আল্লাহকে আর ভয় করি না, তখন মনে হয় আল্লাহ মনে হয় আমাকে দেখছেই না। আল্লাহ বলছেন আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি মনে করছে, তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন? তারা মনে করছে গোপনে একটা কাজ করে ফেললাম, কেউ বোধহয় জানলো না, আল্লাহ রাব্বুল আলামিন যে বসে আছেন, তিনি যে মানে আমাদের শাহরগের চেয়ে আমাদের নিকটবর্তী আছেন, তিনি যে সব কিছু দেখছেন, এই অনুভূতিটা আমাদের থাকে না। এই অনুভূতিটা থাকার নামই হচ্ছে তাকওয়া। চার নম্বর হচ্ছে আল ইস্তিকামাত বা স্থিরতা, হকের উপর দৃঢ় থাকা, সত্যের উপর দৃঢ় থাকা। আমাদের অনেকেই আলহামদুলিল্লাহ সাধ্যমতো চেষ্টা করেন দিনের উপর টিকে থাকার জন্য, তারপরে দেখা যায় একসময় পেশাগত জীবন চলে আসলো, পড়াশুনো শেষ, চাকরি পাওয়া যাচ্ছে না, এক বছর দুই বছর চলে গেছে, হঠাৎ করে ব্যাংকে চাকরি চলে আসলো। যদি ইস্তিকামত না থাকে, দৃঢ়তা না থাকে, তাহলে আমি ওই ব্যাংকের চাকরি পেয়ে ব্যাংকের চাকরি ছাড়বো নাকি ছেড়ে দেব? এতদিন হকের উপর একটা দৃঢ়তা ছিল, যেই পেশাগত জীবনে এরকম একটা অফার পেয়ে গেলাম, হারাম একটা অফার, দেখছি যে আমার সংসারও চলছে না, সমস্যা হচ্ছে, বাইরে মানুষ অনেক কথা বলছে, কিছুদিন করি না, ঢুকে আবার পরে বেরিয়ে আসবো, এরকম হয় কি না আমাদের জীবনে? তার মানে কি, হক থেকে আমরা নড়চড় হয়ে গেলাম, হকের উপর ইস্তিকামত থাকলো না। এই ঘটনা কিন্তু আমাদের জীবনের প্রত্যেকেই কোনো একটা সময়ে চলে আসে। আমাদের যুবক ভাইদের মধ্যে অনেককেই দেখেছি আমরা, কম বয়স্ক, হাতে টাকা পয়সা নেই, বাড়ি থেকে টাকা পয়সাও পাচ্ছে না, কী করছে? অনলাইনে কিছু বিজনেস খুঁজছে। এখন অনলাইনে নানা রকম বিজনেস আছে। আপনারা কি এসপিসি ওয়ার্ল্ডের নাম শুনছেন? যারা তরুণ এবং যুবক তাদের এই নামটা শোনার কথা, এসপিসি ওয়ার্ল্ড। গত কিছুদিন আগে অনলাইনে একটা বিজনেস হচ্ছিল, কিছু টাকা জমা দিলে এত এত অফার, তারপরে এখন যে অফারগুলো চলছে ইভ্যালি, ইভ্যালির নাম শুনছেন তারা? এর আগে ডেস্টিনি, এগুলো করতো কারা? আমাদের যুবক ভাইরা করতেন এবং আমাদের ইসলামপন্থী যুবক ভাইরাই করতেন। যখন অর্থ উপার্জনের সুযোগ চলে আসে, তখন শয়তান মানুষকে খুব দ্রুত পথভ্রষ্ট করে ফেলতে পারে। তো
আপনার মধ্যে যদি ইস্তেকামত থাকে তাহলে পৃথিবীর সমস্ত অফার যদি আসে এবং সেটা যদি হারাম আপনি জানেন আপনি কখনোই সেটা গ্রহণ করবেন না, এটার নামই হচ্ছে ইস্তেকামত। সর্বশেষ হচ্ছে নতুন কিছু জানার চেষ্টা করা, নতুন কিছু জানার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা, নতুন কিছু শেখার চেষ্টা করা। এটা হচ্ছে যে কোনো ব্যক্তিত্ববান মানুষের একটা অন্যতম লক্ষণ। তারা সবসময় মানুষের কাছ থেকে শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। এই জন্য বলা হয়ে থাকে যে আল্লামা ইকবাল ততদিন আল্লামা ইকবাল হন নাই যতদিন তিনি পশ্চিমা দেশগুলোতে না গেছেন। আল্লামা ইকবালের নাম শুনেছেন আপনারা? তিনি পাকিস্তানের একজন বিখ্যাত দার্শনিক, একজন বিখ্যাত কবি। এই মানুষটা যতদিন পাকিস্তানে ছিলেন কেউ তাকে চিনত না, বা তিনি নিজেকে চিনতেন না। উনি যখন গেলেন ইউরোপে, ইউরোপে যাওয়ার পরে ইউরোপীয় সভ্যতা দেখলেন, দেখার পরে উনি চিন্তা করলেন যে আমাদের এদের সভ্যতার চেয়ে আমাদের ইসলামী সভ্যতা কত উন্নত, আমরা কেন পশ্চিমাদের পিছনে পড়ে আছি, আমাদের সভ্যতাটাকে ফেলে আমরা কেন পশ্চিমে পড়ে আছি। এই চিন্তাধারা থেকেই তিনি কিন্তু আবার পাকিস্তানে ফিরে আসেন এবং নিজের ধর্মকে নিয়ে তিনি নতুন করে গবেষণা করা শুরু করেন। এবং তিনি বুঝতে পারেন যে পশ্চিমা দর্শনের বিপরীতে ইসলামী দর্শন কত স্বচ্ছ, কত উন্নত এবং কত মানবিক। এবং এটা জানার পরে তিনি কিন্তু নতুনভাবে নিজেকে গড়ে তুললেন। এই মানুষটা যতদিন পশ্চিমে না গেছেন, পশ্চিমা দেশগুলোতে না গেছেন, ততক্ষণ তিনি নিজেকে চিনতে পারেন নাই, নিজের ধর্মকে চিনতে পারেন নাই। এই জন্য নতুন কিছু জানার চেষ্টা করা, নতুন কিছু শেখার চেষ্টা করা, নতুন জায়গায় ভ্রমণ করা, এগুলো মানুষের কিন্তু চিন্তা দুয়ার অনেক খুলে দেয়। এই জন্য ব্যক্তিত্ব গঠন যারা করতে চান তাদেরকে অবশ্যই বহু মানুষের সাথে মিশতে হবে, বহু জায়গায় যেতে হবে, জানার চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে, নতুন নতুন জিনিস ধারণ করার চেষ্টা করতে হবে। তাহলে সে দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে সহজে গড়ে উঠতে পারবে। এবার দুই নম্বরে আসি ব্যবহারিক গুণ। প্রথম যেগুলো আমরা দেখছিলাম, যেগুলো বিষয়ে আলোচনা করছিলাম, সেগুলো হচ্ছে মানসিক দিক। দুই নম্বর বিষয় হচ্ছে ব্যবহারিক প্র্যাকটিক্যাল কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের ব্যক্তিত্ব গঠনের জন্য সহায়ক। এক নম্বর হচ্ছে জীবনের লক্ষ্য থাকা। এক নম্বর হলো জীবনের লক্ষ্য থাকা। জীবনের লক্ষ্য কি আমরা সবাই জানি। আল্লাহ বলছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। আমাদের জীবনের লক্ষ্যটা একটাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা। এর বাইরে আমাদের কোনোই কাজ নেই। এটা আমরা কখন বুঝতে পারবো? যখন কবরে চলে যাবো, তার আগ পর্যন্ত বুঝতে পারবো না। এখন মনে হচ্ছে আমাদের কত কাজ, আমাদের ফ্যামিলির পিছনে সময় দিতে হবে, ব্যবসার পিছনে সময় দিতে হবে, শিক্ষার পিছনে সময় দিতে হবে, কবরে যখন যাবো দেখবো এগুলো সব ফালতু, এগুলো কোনো কাজই না। আমাদের মূল কাজ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অনুসরণ করা এবং সেটার উপরেই আমাদের পরকালে জীবন কেমন হবে সেটা নির্ভর করছে। দুই নম্বর হচ্ছে পরিশ্রমী হওয়া, লক্ষ্য অর্জন। লক্ষ্য শুধুমাত্র নির্ধারণ করলেই হবে না, লক্ষ্য নির্ধারণের সাথে সাথে লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতে হবে। ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে সেটাই পায়, চেষ্টার বাইরে সে কিছুই পায় না। সে যদি বাড়িতে চুপচাপ বসে থাকে আর মনে করে আমি সব কিছু পেয়ে যাব, নিঃসন্দেহে ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন, এটা এমনি এমনি দেন নাই। তিনি চেয়েছেন মানুষ পরিশ্রম করুক, পরিশ্রম করেই অর্জন করুক। তিন নম্বর হচ্ছে ভারসাম্য বজায় রাখা, মধ্যম পন্থা বজায় রাখা। প্রত্যেক কাজে মধ্যম পন্থা, কোনো কাজে বাড়াবাড়ি না করা, আবার একদম শিথিলভাবে ছেড়ে দেওয়া এটা উচিত হবে না। ইসলাম হচ্ছে একটি মধ্যমপন্থী ধর্ম। ইসলামের মধ্যম পন্থার একটা উদাহরণ শুধু দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু, ইমানদারদের পরিচয় আল্লাহ দিচ্ছেন যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যারা ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে বা নিজের জিন্দেগির জন্য ব্যয় করে, লাম ইউসরিফু, ব্যয় করার সময় তারা কখনো অপব্যয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করে না, ওয়াকানা বাইনা দারিকা কওয়ামা, তারা সবসময় এই দুটার মাঝখানে থাকে, অর্থাৎ অপব্যয় এবং কৃপণতা এই দুটোর মাঝখানে থাকে। এভাবে ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে মধ্যম পন্থা নির্ধারণ করে দিয়েছে, বাড়াবাড়িও করা যাবে না, আবার শিথিলতাও দেখানো যাবে না। চার নম্বর হচ্ছে ব্যক্তি স্বার্থের ওপরে সবসময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া, ব্যক্তি স্বার্থের ওপরে সবসময়
জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া, এই জিনিসটা আমরা অধিকাংশই পারি না। নিজের স্বার্থ আমরা সবার আগে দেখি, তারপরে পরের কাজ। চার নম্বর বললাম, ব্যক্তি স্বার্থের উপরে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। পাঁচ নম্বর হচ্ছে ইতিবাচক থাকা, সবসময় পজিটিভ থাকা, ইতিবাচক থাকা, কখনো নেতিবাচক না হওয়া। আমরা অধিকাংশ সময় বিপদ আসলেই হতাশ হয়ে পড়ি, তাই না? আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায়। সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ওয়ালা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ কি বলছেন? তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। একজন মুমিন কখনো আল্লাহর ওপরে নিরাশ হতে পারে না, সে সবসময় আল্লাহর উপর কৃতজ্ঞ থাকে। যে অবস্থায় থাকে না কেন, সে কি বলে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এমনি তো আলহামদুলিল্লাহ বলবেই, তারপরে যদি খুব খারাপ অবস্থা হয়ে যায় তবুও আল্লাহ রাসূল কি বলেছেন, কি বলার জন্য বলেছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে অবস্থায় থাকুক না কেন এর উপরে আমি আল্লাহর উপরে প্রশংসা করছি, আল্লাহর উপর সন্তুষ্ট থাকছি। আল্লাহ বলছেন লা ইন শাকারতা লা আজিদান্নাকুম, যদি তুমি আমার উপর কৃতজ্ঞ থাকো তাহলে আমি তোমাকে আরও বেশি বেশি বাড়িয়ে দেব। তাহলে সবসময় ইতিবাচক থাকতে হবে। এবারে সর্বশেষ পয়েন্ট, আচরণগত। আচরণগত দুনিয়াতে আমরা মানুষের সাথে কিভাবে আচরণ করব, কিভাবে আমাদের ব্যক্তিত্বটা সুন্দর হবে, মানুষের সাথে আমাদের আচরণটা কিভাবে সুন্দর হবে। এক নম্বর হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা, সৎ এবং ন্যায়পরায়ণ থাকা সবসময়, যে অবস্থায় যেখানেই থাকি না কেন যদি আমি সৎ থাকতে পারি, ন্যায়পরায়ণ থাকতে পারি, আমার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর নেই। আমি সবসময় একটা গল্প মাঝে মধ্যে বলি, পাকিস্তানে থাকতে মাঝে মধ্যে শুনতাম এটা। আল্লামা মোহাম্মদ আলী জিন্নার নাম শুনেছেন আপনারা? মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের ফাউন্ডার। এই লোকটার দাড়িটাড়ি ছিল না, একেবারে একজন বেদিন বললেও ভুল হবে না। কিন্তু এই লোকটাই মুসলমানদের জন্য একটা পৃথক ভূখণ্ড গড়ে তোলার জন্য তিনি সংগ্রাম চালিয়েছিলেন, তাই না? আবার এই মানুষটার পিছনে বহু আলেম ওলামা ছিল, পাকিস্তান গড়ার জন্য সেই সময় বহু আলেম ওলামা ছিলেন না, তারা এই মোহাম্মদ আলী জিন্নার ইক্তেদা করেছিল। তা আল্লামা শিবলি নোমানি, আপনার নাম শুনেছেন অনেকেই, তিনি একজন বিখ্যাত ইতিহাসবিদ, একজন মুফাসসির। এই মানুষটা, এই মানুষটাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন আলেম হওয়া সত্ত্বেও আপনি একজন দাড়ি চাচা একটা লোকের পিছনে ইক্তেদা করছেন কেন? তখন আল্লামা শিবলি নোমানি তিনি বলছিলেন, মোহাম্মদ আলী জিন্না তার অনেক বদগুণ থাকতে পারে কিন্তু দুইটা সদ্গুণ আছে, এই দুইটা সদ্গুণের কারণে আমি তার ইক্তেদা করি। সেই সদ্গুণ কোন দুটা? একটা হচ্ছে আস সিদকু ওয়াল আমানা, তার মধ্যে সততা আছে এবং আমানতদারিতা আছে। এই দুটো গুণ যার মধ্যে থাকে নেতৃত্ব তার কাছেই থাকে। নেতৃত্ব দিতে গেলে এই দুটো গুণ অবশ্যই থাকতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই তখন দুইটা গুণের কারণে তিনি প্রশংসিত ছিলেন। মানুষ তাকে কি বলতো? আস আল আমিন বলতো, তার মানে বিশ্বাসভাজন, যার উপর বিশ্বাস করা যায়। আর একটা গুণ ছিল, তাকে বলা হতো আস সাদিক, তিনি ছিলেন সত্যবাদী, সৎ মানুষ। এই দুইটা গুণ ছিল তার নবুয়তের আগের বৈশিষ্ট্য, এবং এই দুইটো বৈশিষ্ট্যের কারণেই তিনি কিন্তু নবুয়তের জন্য উপযুক্ত হয়ে উঠেছিলেন। এজন্য যারা আমরা সমাজে মানুষের কাছে আদর্শ হিসাবে গণ্য হতে চাই, আমাদেরকে অবশ্যই এই দুইটা গুণ সবসময় খেয়াল রাখতে হবে, সততা এবং আমানতদারিতা বা ন্যায়পরায়ণতা। দুই নম্বর হচ্ছে ওয়াদা রক্ষা করা, যার কাছে কোনো বিষয় অঙ্গীকার করব সে অঙ্গীকার আমাকে পূরণ করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে।
চার নম্বর, তিন নম্বর, সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করা, সবসময় মানুষের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করা। আল্লাহ রাসূল কি বলছেন? লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইয়ান, তোমরা কোনো ভালো কাজকে ছোট চোখে দেখো না। ওয়ালাও আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যদিও সেটা হয় এমন যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো। তাহলে হাসি মুখে কথা বলাটা একটা সাদাকা, একটা ভালো কাজ। আপনি দেখবেন কোনো মানুষের দিকে যখন আপনি হাসি মুখে কথা বলবেন, তার মধ্যে একটা ইতিবাচক ভাব চলে আসবে। হাসিটাকে বলা হয় একটা জাদুর নাম। আপনি যখন সাধারণভাবে একটা কথা বলবেন আর হাসি মুখে কথা বলবেন, দুইটার মধ্যে তফাত আছে। একজন দায়ী ইলাল্লাহর বৈশিষ্ট্য হলো সে সবসময় মানুষের সাথে সুন্দর আচরণ করে কথা বলবে, হাসি মুখে কথা বলবে। যখনই সে রাগ করে কথা বলবে, কঠোর ভাষায় কথা বলবে, মানুষ কিন্তু তাকে সহজে গ্রহণ করবে না। এজন্য সর্বদা হাসি মুখে থাকার চেষ্টা করতে হবে। চার নম্বর হচ্ছে দায়িত্বশীল হওয়া। যে দায়িত্ব আপনার কাছে আসবে সে দায়িত্ব পালন করার জন্য সাধ্যমতো চেষ্টা করা। আল্লাহ কুল্লুকুম রাইন ওকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই কাল কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। চার নম্বর হচ্ছে ক্ষমাপরায়ণ হওয়া। পাঁচ নম্বর হচ্ছে ক্ষমাপরায়ণ হওয়া। মানুষকে ক্ষমা করতে শেখা। আমরা প্রত্যেকেই ভুল করি, তাই না? প্রত্যেকেই আমরা কিছু না কিছু ভুল করে ফেলি। ভুল করলে যদি আমরা বারবার দোষ ধরি, তাহলে মানুষটার মধ্যে সংশোধনের কোনো চিন্তা জাগ্রত হবে না। এজন্য মানুষকে সাধ্যমতো ক্ষমা করা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ক্ষমা করে দাও। তোমরা কি চাও না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেন? আমরা প্রত্যেকেই ভুল করি না, এবং আমরা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকেই চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। এই জিনিসটাই যখন আমাদের ক্ষেত্রে আসে, তখন কিন্তু আমরা আর করতে রাজি হই না। কেউ যদি আমাদের উপরে একটা অন্যায় আচরণ করে ফেলে, সঙ্গে সঙ্গে জিনিসটাকে এমনভাবে ধরে ফেলি, মানে ওটাকে আর কখনো ক্ষমা করাই যাবে না, মাফ করাই যাবে না, এরকম একটা অবস্থায় চলে যায়। সবসময় চেষ্টা করবেন মানুষের প্রতি সুদৃষ্টি রাখার জন্য, সুধারণা রাখার জন্য, এবং সাধ্যমতো ক্ষমা করে দেওয়ার জন্য। ছয় নম্বর হচ্ছে সদাচারণ করা। আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তারাই যাদের আচরণ সুন্দর। সাত নম্বর হচ্ছে আত্মবিশ্বাস থাকা। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ে যেও না, তোমরা সাহস হারিও না, তোমরা দুঃখিত হয়েও না। তোমরাই হচ্ছে পৃথিবীতে সবার উপরে মর্যাদার দিক দিয়ে, যদি তোমরা প্রকৃত ইমানদার হতে পারো। অনেক সময় আমরা আহলেদিস ভাইরা যারা আছি, গ্রামে দেখা যাচ্ছে একজন আছি, দুইজন আছি, বৃহৎ সংখ্যক আছে যারা বেদাতি বা বাতিলপন্থী, তখন আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমাদের আত্মবিশ্বাস হারিয়ে যায়, ঘরের মধ্যে লুকিয়ে থাকি। এটা করার কোনো দরকার নেই। আমাদের সর্বদা আত্মবিশ্বাসী হতে হবে। মনে রাখতে হবে, যদি আমি একাই হকপন্থী হই, আমি কালকে আমাদের মাঝে আল্লাহর কাছে সম্মানিত। হকের একটা নিজস্ব শক্তি আছে, এই শক্তির বলে অবশ্যই আমাদেরকে বলিয়ান হতে হবে। আট নম্বর হচ্ছে ধৈর্য। ধৈর্য হচ্ছে মুমিনের জীবনের সবচেয়ে বড় অস্ত্র। রাইফেল, গুলি, কামান, এগুলো মানুষের জীবনের বড় অস্ত্র নয়, সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে ধৈর্য। সঠিক সময়ে যদি মানুষ ধৈর্য ধারণ করতে পারে, সে বহু জায়গায় বিজয় লাভ করতে পারে। আল্লাহ বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ আল্লাহুমা আসসাবিরিন, কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। আল্লাহুমা আসসাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। নয় নম্বর হচ্ছে নম্রতা, নম্র আচরণ। দশ নম্বর হচ্ছে স্পষ্টবাদিতা। যেখানে যাবেন হক কথা স্পষ্ট করে বলবেন, গোপন করে, বেশি হেকমত খাটানো দরকার নেই। আল্লাহ রাসূলকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল মক্কায় যে মুহাম্মদ, তুমি ছয় মাস আমাদের যারা মূর্তি আছে এই মূর্তিগুলো পূজা করো, আর আমরা ছয় মাস তোমাদের প্রভুর পূজা করব। সেই সময় মক্কায় যে অবস্থা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত কঠিন একটা অবস্থা ছিল। তিনি বাইরে একা একা কোথাও যেতে পারতেন না, সবসময় মানুষের
অত্যাচারের মধ্যে থাকতে হতো কুরাইশদের। এই সময় তিনি এই প্রস্তাবটা গ্রহণ করলেও করতে পারতেন, অথবা একটা হেকমত খাটাতে পারতেন, ঠিক আছে একদিন তোমাদের রবের পূজা করবো আর একদিন তুমি আমার রবের পূজা করবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের কোনো কৌশলের আশ্রয় নিয়েছিলেন? তিনি কি বলেছিলেন? কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায় তোমরা জেনে রাখো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। স্পষ্ট কথা, কোনো রকম অস্পষ্টতার কোনো সুযোগ নেই, বেশি হেকমত খাটানোর দরকার নেই, স্পষ্ট করে আমার যেটা বক্তব্য হক যেটা সেটা আমাকে স্পষ্ট করে বলতেই হবে মানুষের কাছে। এগারো নম্বর, মানুষের সাথে মেশা, সংগঠক হতে গেলে অবশ্যই আপনাকে মানুষের সাথে মিশতে হবে। আল্লাহ রাসূল বলছেন আল মুমিন মালুফ, মুমিন হবে এমন যার সাথে মেশা যায়। ওয়ালা খাইরা ফি মান লা ইয়ালাফ ওয়ালা ইউলাফ, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে মানুষের সাথে নিজে মেশে না এবং মানুষও তার কাছে তার সাথে মিশতে ভয় পায়, এই ধরনের মানুষের মধ্যে কোনো কল্যাণ নাই। বারো নম্বর হচ্ছে মানুষের উপকার করা, মানুষের সাধ্যমতো উপকার করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান আনফাকুম লিন্নাস, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই যে অন্য মানুষের জন্য উপকার করে। তেরো নম্বর হচ্ছে দূরদর্শিতা থাকা, দূরদর্শিতা থাকা। আল্লাহ রাসূল বলছেন যে একজন মুমিন কখনো একটা গর্তে দুইবার পড়ে না, যখন একবার এক গর্তে পড়ে যায় সে শিক্ষা নিয়ে নেয়, দ্বিতীয়বার সে ওই গর্তে আর পা দেয় না। চোদ্দ নম্বর আছে অন্যায়ের প্রতি ঘৃণাবোধ থাকা, অন্যায়ের প্রতি ঘৃণাবোধ থাকা। যেখানে অন্যায় দেখবেন সেখানে নিজে তো কাছে যাবেনই না, বরং সবসময় একটা ঘৃণা রাখবেন। আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যখন কেউ কোনো খারাপ কাজ দেখে সে যেন সেটাকে হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে। ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারে অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করে। ওয়াইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, যদি মুখ দিয়ে প্রতিবাদ করার সাহসও না থাকে তাহলে অন্তত অন্তর থেকে ঘৃণা করতে হবে। এখন পূজার মৌসুম চলছে তাই না, আমাদের যুবক ভাইরা পূজা মণ্ডপে যেয়ে মজা দেখতে যায়। একজন ইমানদার ব্যক্তি কখনো পূজা মণ্ডপে যেয়ে মজা দেখতে পারে? সে হয়তো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারছে না, হাত দিয়ে সেটাকে পরিবর্তন করতে পারছে না, অন্তত পক্ষে ঘৃণা তো করতে পারে। সে যদি পূজা মণ্ডপে যায় তার সেই ঘৃণাটাকে কোনো প্রকাশ থাকছে? অবশ্যই আমাদের যুবক ভাইদের এই বিষয়ে সচেতন থাকা দরকার। পনেরো নম্বর হচ্ছে ভ্রাতৃত্ববোধ। আল্লাহ রাসূল কি বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই, আমাদের মধ্যে এই ভাই ভাই ভাবটা সবসময় রাখতে হবে। ষোলো নম্বর, যদি কোনো ভুল আমাদের দ্বারা হয়ে যায় ভুল থেকে সঙ্গে সঙ্গে ফিরে আসা। আল্লাহ রাসূল বলছেন কি কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তায়িন আত-তাওয়াবুন, পৃথিবীর সমস্ত মানুষই ভুল করে এবং সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করার পরে ভুল থেকে ফিরে আসে, তওবা করে। সতেরো নম্বর, ষোলো নম্বর না, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা। এবারে বর্জনীয় কয়েকটা গুণ বলে শেষ করে দেব। এর আগে যে আচরণগত দিকগুলো বললাম সেগুলো হচ্ছে করণীয়, এবারে যেগুলো আসবে সেগুলো হচ্ছে বর্জনীয়। প্রথম যে বর্জনীয় বিষয় সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ, কোনো অবস্থাতেই মানুষের উপর হিংসা বিদ্বেষ রাখা যাবে না। অন্য মানুষ হয়তো আমার থেকে মর্যাদায় বড় হতে পারে, সম্পদে বড় হতে পারে, কিন্তু মনে করতে হবে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলত, তিনি যাকে খুশি ওপরে পাঠাতে পারেন, যাকে খুশি নিচে রাখতে পারেন। ওপরে যাওয়াটা একটা পরীক্ষা, নিচে যাওয়াটা একটা পরীক্ষা। ওই মানুষটা হাতে সম্পদ আছে, ওই মানুষটা মর্যাদাবান অনেক, এই কারণে সে যে অনেক বড় কিছু হয়ে গেছে আল্লাহর কাছে, বিষয়টা কি এমন? বরং এটা তার জন্য অনেক বড় পরীক্ষা। এই পরীক্ষা সে যদি জিততে না পারে কালকে আমাদের ময়দানে তাকে অবশ্যই অপমানিত হতে হবে। আবার আমি যে নিচের অবস্থানে আছি, নিচের অবস্থানে থাকা মানে এটা আমাদের জন্য অমর্যাদাকর না, বরং এটা আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষা যদি আমি জিতে যেতে পারি কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত হব। সুতরাং হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে রাখা যাবে না। যারা আমার চেয়ে সম্মানে মর্যাদায় উপরে আছে তাদের জন্য দোয়া করব, তার প্রতি কখনো হিংসা বিদ্বেষ পোষণ করব না। দুই নম্বর হচ্ছে মুনাফিকি আচরণ পরিহার করা। মুনাফিকি আচরণ বোঝেন? দ্বিমুখী আচরণ, এক জায়গায় একরকম আরেক জায়গায় আরেক রকম।
আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, তাহলে আমাদের যুগে থাকবে না কেন? থাকতেই হবে। কোরআনে তিন প্রকার মানুষের কথা বলা হয়েছে। একদল মানুষ হচ্ছে মুমিন, আর একদল মানুষ কাফের, আর এই দুটোর মাঝখানে আরেকদল মানুষ আছে মুনাফিক, না মুমিন না কাফের। এরা মুমিনও না আবার কাফেরও না। এবং এদেরকে কোরআনে কি বলা হয়েছে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই মুনাফিকি আচরণ থেকে আমাদেরকে সবসময় নিজেদেরকে পরহেজ করতে হবে। বহু জ্ঞানী মানুষ আমরা দেখেছি, বহু দক্ষ মানুষ আমরা দেখেছি, এই মানুষগুলা তাদের দক্ষতায় অনেক উপরে আছেন, মেধায় অনেক উপরে, শিক্ষায় অনেক উপরে, কিন্তু মুনাফিকের কারণে তারা একেবারে পিছনে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, তিনি কিন্তু মদিনাবাসীদের লিডার ছিলেন। এই লিডার মানুষটা মুনাফিকের কারণে মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর খাতায় তার অবস্থানটা সবার নিচে, তার জ্ঞান, তার সম্মান, তার মর্যাদা তার কোনো কাজে আসে নাই তার মুনাফিকের কারণে। মুনাফিক আচরণ যেন আমাদের মধ্যে না থাকে। তিন নম্বর হচ্ছে প্রতিশোধপরায়ণতা। প্রতিশোধপরায়ণতা, কেউ একটা আপনাকে গালি দিল, সঙ্গে সঙ্গে পাল্টা গালি না দিলে অন্তরটা পরিতুষ্ট হয় না। এই কাজ বিরত রাখতে হবে যদি আমরা প্রকৃত ইমানদার হতে চাই। গালির পাল্টা গালি দেওয়ার দরকার নেই। ইতফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো এক হয় না। ইতফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে তোমরা প্রতিরোধ করো কি দিয়ে? ভালো দিয়ে। একটা মানুষ তোমাকে গালি দিচ্ছে, তার সাথে সুন্দর আচরণ করো, তাহলে কি কি হবে? ফাইজাল্লাদি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউর হামিম, তাহলে তোমাদের মধ্যে পারস্পরিক যদি শত্রুতা থাকে, সেই শত্রুতা একদিন বন্ধুত্বে পরিণত হবে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অতএব প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। চার নম্বর হচ্ছে কটুভাষিতা, খারাপ ভাষায় কথা বলা যাবে না, মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলা যাবে না। পাঁচ নম্বর হচ্ছে অহংকার করা। ছয় নম্বর সর্বশেষ, যেটা পাঁচ নম্বর বললাম না, অহংকার, অহংকার করা যাবে না। ছয় নম্বর হচ্ছে আত্মপরিচয় না কি আত্মপ্রচারের আকাঙ্ক্ষা। এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা, নিজস্ব ঘরানার একটা রোগ, ডিজিজ, আত্মপরিচয়। যতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভালো লাগে না, নিজেদের প্রচারটা আমরা সবাই কামনা করি। হাদিসের ভাষায় বলা হচ্ছে ইজাবুল মার বিনাফসি, নিজের ব্যাপারে পরিতুষ্ট হয়ে যাওয়া, আমি কত বড় কিছু হয়ে গেছি। মানুষ যদি আমার নাম না করে, মানুষ যদি আমার নামটা পোস্টারে না দেয়, মনটা খুব খারাপ হয়ে যায়। এই আত্মপরিচয়ের নেশা থেকে দূরে থাকতে হবে। খুতবা দিতে গেলেই লাইভে নিয়ে আসতে হবে, এটা দরকার নেই। একটু যোগ্যতা অর্জন করেন তারপরে আসেন। ছোট মানুষ 10 বছর 15 বছর বয়স খুতবা দিতে দাঁড়িয়েছে লাইভ দিয়ে। এই সমস্ত হচ্ছে আত্মপ্রচারের নেশা। আমাদের যারা দিনদার ভাইরা রয়েছেন তাদের মধ্যে এই জিনিসটা, এই রোগটা কিন্তু অনেকের মধ্যে আছে। আমরা সাধ্যমতো চেষ্টা করব এই রোগ থেকে নিজেকে দূরে রাখার। এটাকে বলা হয় আর রিয়া, মানে মানুষকে দেখানোর চেষ্টা করা, যেটা হচ্ছে আর শির্ক আল খাফি, এটা গোপন শির্ক। এই গোপন শির্ককে যেন আমরা সাধ্যমতো বাঁচার চেষ্টা করি। আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনায় ব্যক্তিত্ব গঠন সম্পর্কে কিছু বিষয় উল্লেখ করলাম। এই বিষয়গুলো যদি আমরা প্রত্যেকেই সচেতনভাবে মেনে চলার চেষ্টা করি, চর্চা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সমাজের বুকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো, একজন আদর্শ দায়ী আল্লাহ হিসাবে গড়ে উঠতে পারবো। মানুষ আমার কথা সহজেই গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক ভাইকে একজন সুদৃঢ় আদর্শ ব্যক্তিত্ব হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করেন, এবং এর মাধ্যম দিয়ে কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তার মুক্তিপ্রাপ্ত বান্দা, তার জান্নাতি বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে বাংলাদেশ আহলে যুব সংঘ, কুমিল্লা জেলার দায়িত্বশীল ভাইরা যারা আজকের এই আয়োজনটা কষ্ট করে করেছেন, এবং আপনারাও এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে এসেছেন, আপনাদের সকলের মেহনতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন এবং আজকের এই প্রশিক্ষণ থেকে কিছু শেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।